আমি আসতেছি, আমি তোদেরকে আজকে আমার 4,000 টাকার পাঞ্জাবি দেবো, 4,000 টাকার পাঞ্জাবি। তোরা বলছিলিস না 4,000 টাকার পাঞ্জাবি হয় না, তোদেরকে আমি আজকে দেখাবো। ওয়েট কর, তোরা ওখানে বয়, আমি আসতেছি, আমি এখন আসতেছি। আমি অনেকবার বলছি যে আমি 4,000 টাকার পাঞ্জাবি কিনে দেখাবো, দেখছো? পিছে ঘুর, পিছে ঘুর, কেন পিছে ঘুর? এটা তো 10,000 টাকার পাখি ড্রেস, এটা কি কিনে পাখি ড্রেস? পাখি ড্রেস একটা কোথায় থেকে নিয়ে আসছ ভাই তুমি? 10,000 টাকা অ্যাভেলেবল পাখি ড্রেস, তোমাকে পুরো কারণ লাগতেছে কি কিনছো এটা তুমি? এটা 4,000 টাকা পাখি, 10,000 টাকা পাখি ড্রেস, পাখি যাও, পাখি এটা পাখি যাও, পাখি ড্রেস। তো আমার তো 4,000 টাকা দিয়ে কিনছি, তোমাদেরটা কত? আমারটা ফেলেছি, আমারটা 1,200 টাকা নিছে, তোরটা? আমারটা 1,500। What's up good peoples, পাঞ্জাবি কত? কি অবস্থা? হ্যালো, এই কি অবস্থা বাবা? দোস্ত এবার ঈদে দোস্ত তোদেরকে টাইম দিতে পারবো না মনে হয়, আমার কাজিন আসছে, তো কক্সবাজার যাইতে পারি, বান্দরবান যাবো, আর সেন্ট মার্টিনও যাইতে পারি মনে হয়। আমি মনে হয় যদি ঈদের দিন ফ্রি হই তোদেরকে কল দিব আর কি। আচ্ছা আশা করি দেখো। হ্যালো, কি অবস্থা? দাঁড়াবে কি দের প্ল্যান ম্যাডাম, কাজিন একটা পল্টি গেছে, মাথার মেজাজটা খারাপ করে দিছে। দাঁড়াবে রাখ, ভালো আর কোনো প্ল্যানে যাবো না, ঘুম যাচ্ছি আমি আজকে, সারাদিন ভালো প্ল্যান আমার। আমার কিছু কিছু সময় লাগে, কারণ তুই তো জানিস ছিলাম বাবু ছিলাম। রান কোথায়? তো
এ তোর আয় না, ধর নাও তোর ভাগ করে নিও। হ্যাঁ আসি। হ্যাঁ কি অবস্থা তোমার? এই তো আঙ্কেল ভালো ভালো আছে সবাই? আচ্ছা শুন না, আমাদের তো হ্যাংআউট আছে, যাবি? আচ্ছা তাইলে তুই বাইরে ওয়েট কর, আমি আসছি। আমাকে তাহলে তুই তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট কর। আঙ্কেল দাঁড়াও।